শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে পাখির কিচির মিচির শব্দ শুনছো, আমাদের ঘরের জানলার পাশে এই যে গাছগাছালি, এখানে ওদের বাসা আছে। ওরা নিজেদের মধ্যে এরকমভাবে কথা বলে, তাই আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আমার আজকে রান্না বান্না হয়ে গেছে, তো আজ কী কী রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে রান্না করেছি দেখো, ডাল সেদ্ধ, তারপরে ঢেঁড়স ভাজা, আর এদিকে আছে পটলের ঝাল সর্ষে দিয়ে, আর এদিকে আছে ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এই খাওয়া দাওয়া শেষ হলো, তো আজকে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তোমাদের তো দেখালাম ডাল আর ঢেঁড়স ভাজা, তো দেখালাম ডাল আর ঢেঁড়স ভাজা হচ্ছে সৌমিত্রর খুব প্রিয়, মানে ডাল পোস্ত আর নয়তো ডালের সাথে যে কোনো একটা ভাজা, তার মধ্যে ঢেঁড়স ভাজাটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে ওর। এই হলো ব্যাপার। আর আজকে একটু আগে তুতুল ফোন করেছিল, তুতুলের সাথে কথা হলো। ওখানে এখন রাজস্থানে মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘটা করে আছে, আর সেই গরমের দাবদাহটাও এখন নেই। ওদের এপ্রিল মে মাস নাগাদ একদম লু বয়, মানে প্রচণ্ড কষ্ট হয় ওই সময়টায়, আর তারপরে এপ্রিলের মাঝামাঝি থেকে মেয়ের প্রথম দিকটা, তারপরে গরম থাকে কিন্তু ওই লুটা বয় না, এই রকম ব্যাপার আর কি। আর আমাদের এখানে তো মেঘ করে আছে, মানে বৃষ্টিও হচ্ছে না, রোদও নেই, মেঘ করে আছে। আমি আবার ওই আমার যে টবের গাছগুলো, ওগুলোর গোড়াগুলো না ভেজা ভেজা হয়েছিল, ওগুলো একটুখানি বাইরে বার করে দিলাম, দিয়ে এই এলাম। ওখানে একটু গোড়াগুলো যদি না শুকায় গাছগুলো, আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে গিয়ে গাছগুলো মরে যাবে, তো এই কারণে বের করে দিয়ে এলাম। আর আমার তো গাছ লাগাতে, এই সময়টা গাছ লাগাতে খুব ইচ্ছা করে বর্ষাকাল, আবার এই অম্বুবাচীর জন্য বলে গাছ বসাতে নেই, মাটির গায়ে আঘাত করতে নেই, তাই। আর আমাদের এখানে রথের মেলা হয়, তোমাদের দেখাবো, আমি মানে ভীষণ ভালো লাগে রথের মেলা। তুতুলকে ছোটোবেলায় নিয়ে যেতাম, আমাদের এখানে হরিণাভির মাঠ আছে, হরিণাভির মাঠে রথের মেলা হয়, তুতুলকে ছোটোবেলায় নিয়ে যেতাম। তুতুল তাই সে বলছিল ফোনে যে মা রথের মেলায় সে যেতাম, মনে আছে না? হ্যাঁ, মেলাটা প্রায় 10 দিন ধরে চলে, আর আমরা প্রায় 2-3 দিন তো যেতামই। আর এবারে দোয়েল সেদিনকে বলছিল যে দিদি রথের মেলায় যাবে, আমরা হ্যাঁ হ্যাঁ রথের মেলায় আমরা 3 জনে যাব, আমি মা আর দোয়েল যাব। বিকেলের শুভেচ্ছা সকলকে। এখন কটা বাজে? এখন বাজে 6:10, দেখো 6:10 বাজে। আর এখন আমি একটুখানি বেরোচ্ছি, মানে আমার জেঠুর বাড়ি যাব, তো দেখছি রাস্তায় যদি ভিডিও করতে পারি নিশ্চয়ই করব, তো চলো ঘুরে আসছি, কেমন? গিয়ে চলে এসেছি জেঠুর বাড়ি, দাঁড়াও গেট খুলি। দাদা বৌদির গাছের খুব শখ, তো দুজনে মিলে বিভিন্ন রকম গাছ বসায়,
কি গাছ আমি এটার নাম জানি না, এটা তো বেল ফুল গাছ। এই বাহারি গাছটা খুব সুন্দর দেখতে। আর এদিকে দেখো নয়নতারা আছে, এদিকে বাহারি গাছ আছে, দোপাটি আছে। এই যে গাছটা, এটা এই গাছটার নাম তরুলতা গাছ। খুব সুন্দর দেখতে, ঝুড়ি পাতা। আর এদিকে বেল ফুল আছে, দোপাটি আছে। আর এই যে বৌদি আমাকে গাছ তুলে দিচ্ছে, এটা ক্যালাঞ্চুলা জাতীয় গাছ, তবে সঠিক নামটা জানি না গো। জেঠুর বাড়িতে অনেকটা সময় কাটালাম, এখন ফিরছি বাড়ির পথে। এখানে আমার ছোটবেলার অনেকটা সময় কেটেছে জানো তো, ওই জন্য ঘুরে ঘুরে আসি মাঝে মাঝে। তো এখন সন্ধে 7টা বেজে গেছে, 7:10-15 হবে। কয়েকটা গাছ বৌদি আমায় দিয়েছে প্যাকেটে, এই যে নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়েই বসাবো, টবেই বসাবো। টবে মাটি আমি রেডি করে রেখেছি, যখন যেই গাছ পাবো আর কি বসিয়ে দেব এরকম ভেবে। এখন একটু তাড়াতাড়ি হাঁটছি, কারণ হচ্ছে 8টা কততে অম্বাবচী লাগছে, তা তার আগে আমি গাছগুলো বসিয়ে দেব, বলে অম্বাবচীর মধ্যে মাটির গায়ে আঘাত করতে নেই। তো যাই হোক, গাছগুলো বসিয়ে দিতে পারলে শান্তি আর কি। চলে এসেছি তো বাড়ির কাছাকাছি একদমই, বাড়ি গিয়ে তোমাদের গাছগুলো ভালো করে দেখাচ্ছি। আমি কিন্তু নাম সঠিকভাবে জানি না। বাড়ি চলে এসেছি, এবার দরজা খুলবো। এই বাড়ি ফিরলাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি কি গাছ আনলাম জেঠুর বাড়ি থেকে। আমি কিন্তু নাম জানি না, হ্যাঁ দেখাচ্ছি দেখো। এই গাছটা কি গাছ আমি জানি না, এই এটা এক ধরনের পাতাটা ভেঙে গেছে। এই পাতাটা খুব সুন্দর দেখতে, পার্পল কালারের, এটা বাহারি গাছ। এগুলো বসালেই অনেক হয়ে যায়। আর এইটা, এই গাছগুলো তাই অনেক হয়ে যায়। আমাদের না আগে ছিল, এটা 9 o'clock, সকাল 9টা নাগাদ ফোটে, ওই দুপুরটুকুনি থাকে, তারপরে আস্তে আস্তে ফুলগুলো 9টা নাগাদ আর কি ফোটে ফুলগুলো। তো এটা একটা বসালে অনেকটা ছড়িয়ে যায়, এটা জানি নামটা 9 o'clock। আর আর এই গাছটার নাম কি আমি জানি না গো, দাঁড়াও। এই যে এই গাছটা দেখো কি সুন্দর ফুল হয়েছে, পাতাগুলো এরকম। এই গাছটার নাম আমি জানি না। তো আমি গাছগুলো এখন বসিয়ে দিই, অম্বুবচী লাগবে 8টা কততে, এখনো 8টা বাজেনি, আমি তার মধ্যে গাছগুলো বসিয়ে দিই। এই টবটা ফাঁকা আছে, এই টবটায় এই গাছটা বসিয়ে দিচ্ছি। ফোনটা রাখছি, হ্যাঁ রেখে গাছটা বসিয়ে আবার দেখাচ্ছি, এক হাতে ফোন ধরা তো অসুবিধা হচ্ছে। দেখো এই গাছটা এই টপটায় বসিয়েছি, আর দেখাচ্ছি দাঁড়া। আর এইখানে দেখো এই টপটা, এটা একটা টপ ছিল, মাটি রেডি করে রেখেছিলাম। তো এটা, এই গাছটা খুব সুন্দর দেখতে, বাহারি গাছ। এটা কি একটা নাম আছে আমি জানি না, মনে পড়ছে না। আর এইগুলো এই গাছ এখানে বসিয়েছি, মাটি রেডি করা ছিল বলে আমার সুবিধা হলো, এনে টপাটপ বসিয়ে দিলাম। এখন অনেক রাত, খাওয়া দাওয়া সব কমপ্লিট।
কাজকর্ম কমপ্লিট, এবার শুতে যাব। এখন বাজে রাত 11:30, কিন্তু দেখো আমি টিপটাও তুলিনি, মানে নিজের কাজ কিছু হয়নি, বাড়ির কাজকর্ম হলো। তো এবার আমি নিজের কাজকর্ম করব, মানে চুলঠুল বাঁধবো, মুখ ঠুক ধোবো, এই আর কি। আর আজকে গাছগুলো বসিয়ে আমি খুব তৃপ্তি পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। একটা গাছ বসালেই আনন্দ, মানে এত আনন্দ হয়, যাদের গাছের নেশা আছে বা গাছ ভালোবাসে তারা জানে। তা এমন নয় যে যারা গাছ বসায় না তারা গাছ ভালোবাসে না, তা নয়। অনেকে সময় থাকে না, ইচ্ছে থাকলেও করে উঠতে পারে না অন্যান্য ব্যস্ততা নিয়ে। তো ভালো লাগলো বেশ। আর ওই যে ফুল গাছটা, যেটা আমি দুটো, তো একটা বাহারি গাছ এনেছি আর দুটো ফুল গাছ এনেছি, যেটা ফুল ফুটে আছে হলুদ হলুদ আর পাতাটা কি সুন্দর দেখতে খয়েরি খয়েরি, ওটা এত অপূর্ব লাগছে দেখতে জেঠুর বাড়িতে, অনেক ওটা অনেকটা ছড়িয়ে যায় গাছগুলো আর সহজে মরে না, মানে ভালো গাছ বেশ, খুব একটা পরিচর্যারও প্রয়োজন হয় না। ওটা কি একটা নাম বৌদি বলেছিল আমার মনে পড়ছে না এখন, তো যাই হোক ওটা দেখতে খুব সুন্দর লাগছে। আর আমি তো এখন ওই গাছগুলোর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম, ধরলাম, মানে আমার ভালো লাগে জানো তো খুব গাছেদের সাথে থাকতে। তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো, কেমন? দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ভালো থেকো সকলে।